আজকাল এসআইপি একটা জনপ্রিয় ওয়েলথ ক্রিয়েশন টুল। নর্মালি আমরা যখন ওয়েলথ ক্রিয়েশন করি এসআইপির মাধ্যমে, আমরা অনেক কিছু জানি না যখন আমরা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যখন আমরা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছি, আমাদের রিটার্ন নিয়ে কি এক্সপেকটেশন থাকে, সেই অনুযায়ী আমি অ্যাকচুয়ালিতে কত রিটার্ন পাই, তার এগেনস্টে আমাদের কি রিয়াকশন থাকে, সে রিয়াকশনের এগেনস্টে আমরা কি লস করি, অ্যান্ড ফাইনালি আমরা জানবো এসআইপি কিভাবে কাজ করে, অ্যান্ড এসআইপির ওয়েটিং পিরিয়ড কি। আরেকটা বলছি, আমি কিছু বোনাস টিপস দিব এসআইপি নিয়ে, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছেন বা প্ল্যানিং করেছেন ইনভেস্টমেন্ট করবেন। কারণটা হচ্ছে, এই ভিডিওটি আপনার জন্য ভাইটাল। কারণটা হচ্ছে, আপনি যদি এসআইপিতে গ্রোথ পেতে চান বা সাকসেসফুল হতে চান, সাকসেসফুল ইনভেস্টার, তো এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। প্রথমে আমরা জানবো, যখন আমরা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করি, আমাদের এক্সপেকটেশন কি থাকে রিটার্ন নিয়ে। তো প্রথম এক্সপেকটেশন হচ্ছে, যখন আমি এসআইপি করছি আজকে, ডে ওয়ান থেকে আমাকে পজিটিভ রিটার্ন দেবে, এটা হচ্ছে প্রথম এক্সপেকটেশন। দ্বিতীয় এক্সপেকটেশন কি জানেন, 2 থেকে 3 বছরের মধ্যে আমাকে 12 থেকে 15% রিটার্ন দেবে। কেউ কেউ আবার বলে 5 বছরে এসআইপিতে ডবল হয়ে যাবে, বা অনেকেই বলে যে এসআইপি সবসময় পজিটিভ রিটার্ন দেয়, নেগেটিভ রিটার্ন দেয় না। এই সম্পূর্ণ এক্সপেকটেশন, কিন্তু রিয়ালিটিতে কী হয় এবার আমরা জানবো। রিয়ালিটিতে কী হয়, একটা কথা সবসময় মনে রাখবেন, যখনই আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, রিয়ালিটিতে আপনাকে কোনো গ্যারেন্টি নেই যে ডে ওয়ান থেকে আপনি পজিটিভ রিটার্ন পাবেন, বা 2 থেকে 3 বছরে আপনি নেগেটিভ রিটার্নও পেতে পারেন বা কিছু পজিটিভ পেতে পারেন। 12-15% পাওয়ার চান্সেস খুব কম। কোনো কোনো সময় আপনি পেয়ে যান, যখন বুল মার্কেট থাকে সে সময় ইনভেস্টমেন্ট করেন, আপনি পেয়ে যান, বাট চান্সেস খুব কম। এটা হচ্ছে রিয়ালিটি। এসআইপি কোনোদিন প্রফিট লস দেবে না, এটা ভুল কথা। এসআইপি কী হয়, এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে আপনার লসের সম্মুখীন হতে পারে, কিন্তু একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আপনাকে জানতে হবে যে কখন হতে পারে আর কখন হতে পারে না। এই হচ্ছে রিয়ালিটি। এই রিয়ালিটি এগেনস্টে আমরা কী করি, আমরা একটা অ্যাকশন নিই। সেই অ্যাকশনটা কি, সেই অ্যাকশনটা হচ্ছে ইমিডিয়েট বেসিসে আমরা আমাদের যে এসআইপি আছে এই এসআইপিটাকে স্টপ করে দিই। আমরা কী করি, এসআইপি স্টপ করে দিই। কেউ কেউ আবার কী করে, এসআইপি স্টপ করার সাথে সাথে যে ফান্ড আছে সেই ফান্ডকে রিডিম করে নেয়, উইথড্র করে নেয়, ভাবে যে না আমার এই মিউচুয়াল ফান্ড আমার জন্য না বা মিউচুয়াল ফান্ড ভালো না। তা আমরা কী করি, এসআইপিকে স্টপ করে দিই বা আমরা এসআইপি থেকে টাকা উইথড্র করে নিই। তার এগেনস্টে আপনার কী লস হয়, সব থেকে বড় লস হয় একটা কি, আপনার ফান্ড। কারণটা হচ্ছে, যখনই আপনি লস বুক করছেন তার মানে আপনার টাকা লস হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ফান্ড লস হচ্ছে। দ্বিতীয় কী, দ্বিতীয় হচ্ছে টাইম লস করছেন। ধরুন আপনি 2 বছর বা 3 বছর এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছেন, 2 বছর বা 3 বছর তো চলে গেলো, আপনার যে গোল প্ল্যানিং ছিল সেটা তো আর ফুলফিল হলো না, মানে 3 বছর বা 2 বছর আপনি ওয়েস্ট করলেন টাইম। থার্ড নাম্বার কি, মিউচুয়াল ফান্ডের প্রতি যে একটা এক্সপেকটেশন ছিল বা মিউচুয়াল ফান্ডের প্রতি যে একটা ধারণা ছিল সেটা আপনার লস হলো। ভালো ধারণা ছিল, ভাবলেন যে মিউচুয়াল ফান্ড ভালো না, স্পেশালি মিউচুয়াল ফান্ড সবসময় নেগেটিভ রিটার্ন দেয়, কিন্তু আপনি বিনা জেনে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, এই লসগুলো হয়, ঠিক আছে। এবার আমরা জানবো যে এসআইপি কীভাবে কাজ করে। একটা উদাহরণ দিয়ে স্টার্ট করছি। ধরুন আপনি আজকে পেঁপে গাছ রোপণ করছেন। পেঁপে গাছ নর্মালি কী হয়, চারা থেকে হয়, অ্যান্ড সেই চারা বীজ থেকে হয়। তো বীজ থেকে চারা আসতে 2 থেকে 3 সপ্তাহ লাগে, সেই চারা রোপণ করার 6 মাসের মধ্যে আপনাকে পেঁপে দেয়। কিন্তু আজকে আপনি চারা রোপণ করলেন, 2 মাস বা 3 মাস পর ভাবলেন যে কই পেঁপে দিচ্ছে, আপনি রেগে পেঁপে গাছটা কেটে দিলেন। সেই ক্ষেত্রে কী হলো, পেঁপে তো দিল না, পেঁপে হলো না, সেই ক্ষেত্রে কী হলো, আপনার টাইম লস হলো, এনার্জি লস হলো, টাকা লস হলো, কিন্তু আপনি কিছুই পেলেন না। তো সেইভাবে আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, আপনাকে জানা উচিত যে মিউচুয়াল ফান্ডের বেনিফিট কতদিনে দিবে। আপনি আজকে ইনভেস্টমেন্ট করলেন কালকে বেনিফিট পাবেন, এটা হতে পারে না কোনো দিনও, আপনাকে জানতে হবে। তো আজকে আমরা এখন জানবো যে কীভাবে এসআইপি কাজ করে। প্রথমেই বলে দিই, যখন আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন এসআইপির মাধ্যমে, প্রত্যেকটা এসআইপিকে কোনো না কোনো গোলের সাথে আপনাকে অ্যাটাচ করা উচিত। কারণটা হচ্ছে, যখনই আপনি গোল প্ল্যানিংয়ের মাধ্যমে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন, একটা ইমোশনাল অ্যাটাচ থাকে, সেই ক্ষেত্রে কী হয়, আপনার সেই এসআইপিটা ব্রেক হয় না। অ্যান্ড আপনার যে গোল আছে সেই গোলকে আপনার কী করা উচিত, রেসপেক্ট করা উচিত। নর্মালি আমরা কী করা উচিত, প্রত্যেকটা জিনিস গোল প্ল্যানিং করা উচিত। গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করলে আমরা পারপাস খুঁজে পাই, কী পারপাসে আমরা ইনভেস্টমেন্ট করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা দ্বিতীয় পয়েন্টস কি, দ্বিতীয় পয়েন্টস হচ্ছে, আপনাকে যখনই আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, আপনাকে ফুল কমপ্লিট একটা মার্কেট সাইকেলে মিনিমাম ইনভেস্টমেন্ট করা উচিত। কমপ্লিট মার্কেট সাইকেল মিনিমাম ইনভেস্টমেন্ট করা উচিত। মার্কেট সাইকেল বলতে কী বোঝাচ্ছে, মার্কেট সাইকেল বলতে বোঝাচ্ছে বুল মার্কেট, বিয়ার মার্কেট অ্যান্ড বুল মার্কেট। এই তিনখানা পয়েন্ট আছে, বুল মার্কেট, বিয়ার মার্কেট অ্যান্ড বুল মার্কেট। এই যে কমপ্লিট মার্কেট সাইকেল কমপ্লিট হতে লাগে কতদিন জানেন, 4 থেকে 5 বছর। মানে 4 থেকে 5 বছর আপনাকে কন্টিনিউয়াসলি রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করতে হবে, রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করতে হবে। তো সবসময় মনে রাখবেন,
মিনিমাম একটা কমপ্লিট মার্কেট সাইকেল কমপ্লিট করবেন ইনভেস্টমেন্টের জন্য, স্পেশালি থ্রু মিউচুয়াল ফান্ড এসআইপি, যখন এসআইপির মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে? এটা একটা পয়েন্টস। দ্বিতীয় পয়েন্টস কি, ওয়েটিং পিরিয়ড। এবার ওয়েটিং পিরিয়ডটা কি, দেখেন যখনই আপনি এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন, সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ লস, মানে আপনি প্রথম বছর যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন, প্রথম বছরে প্রবাবিলিটি অফ লস হাই থাকে, 21%। একটা রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী, ক্রিসিলের রিপোর্ট আছে, সেই অনুযায়ী 21% প্রবাবিলিটি অফ লস প্রথম বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে। সেইভাবে গ্রেজুয়ালি কীভাবে কমবে, আপনি যদি চান যে আমি আমার প্রবাবিলিটি অফ লস নীল হবে 7 বছর বা তারপর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, মানে 7 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, তার জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনার প্রবাবিলিটি অফ লস নীল হবে। তাহলে মানে কী হলো, আপনার যদি ওয়েটিং পিরিয়ড হচ্ছে এসআইপির ক্ষেত্রে 7 ইয়ার্স, মানে আপনি যদি ভালো বেনিফিট পেতে চান মিউচুয়াল ফান্ডে থ্রু এসআইপি, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়েটিং পিরিয়ড হচ্ছে 7 ইয়ার্স। 7 বছরের জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট করবেন, তার মানে আপনার 7 বছর ওয়েটিং পিরিয়ড। 7 বছর পর আপনি বের করলে আপনি কী পাবেন, পজিটিভ রিটার্ন পাবেন, আর 7 বছর আগে বের করলে আপনার নেগেটিভ রিটার্নও চান্সেস থেকে যায়। আমি বলছি না নেগেটিভ রিটার্ন পাবেন, বাট চান্সেস থেকে যায়, যত দিন বাড়বে তত চান্সেস কমবে। অ্যান্ড 7 বছর বা তার ঊর্ধ্বে যদি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে চান্সেস নীল হয়ে যাবে। প্রথম বছরে বললাম না 21 বা 22% পাবেন, ইভেন 5 বছরও 2-3% পাবেন প্রবাবিলিটি অফ লস। তো তার জন্য আমি একটা কথা বলবো, যত লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন তত ভালো। তাই সেখানে এখানে ওয়েটিং পিরিয়ড কত, ওয়েটিং পিরিয়ড হচ্ছে 7 ইয়ার্স। তো একটা মূল কথা হচ্ছে, সেটা হচ্ছে কি, যখনই আপনি এসআইপির মধ্যে ইনভেস্টমেন্ট করছেন, মনে রাখবেন 7 বছর ওয়েটিং পিরিয়ড, 7 বছর আগে ভাঙাবেন না, ঠিক আছে? এবার কথা হচ্ছে বোনাস পয়েন্ট। তো বোনাস পয়েন্ট কী কী এসআইপির মাধ্যমে, একটা কথা বলি, এসআইপির মধ্যে যখন ইনভেস্টমেন্ট করছেন, বোনাস পয়েন্ট বলছি, সবসময় ভোলাটাইল মার্কেটে এসআইপি বেশি ভালো রিটার্ন দেয়। যখন আপনি এসআইপির মধ্যে ইনভেস্টমেন্ট করছেন, আপনি মান্থলি মোডে ইনভেস্টমেন্ট করবেন কম্পেয়ার টু কোয়ার্টারলি আর অ্যানুয়ালি। অনেক সময় কী করে, কোয়ার্টারলি বা উইকলি বেসিসে এসআইপি করে, সেক্ষেত্রে মান্থলি বেসিসে বেশি রিটার্ন পাবেন। অনেক সময় বলে যে ডেট চুজ নিয়ে, আমি কোন ডেটে ইনভেস্টমেন্ট করবো, যে কোনো ডেটে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, লং টার্মে কোনো ডিফারেন্স বা ফারাক হবে না। যত লং টার্মে ইনভেস্টমেন্ট করবেন, কোনো রিটার্নের ডিফারেন্সিয়েট হবে না লং টার্মে যখন ইনভেস্টমেন্ট করছেন। আর কী কী, আর একটা পয়েন্টস, একটা পয়েন্টস হচ্ছে, যখনই আপনি এসআইপির মধ্যে ইনভেস্টমেন্ট করছেন, আপনি কী পাচ্ছেন, রুপি কস্ট অ্যাভারেজিং বেনিফিট পাচ্ছেন, মানে লোয়ার বাইং অ্যাভারেজ, মানে যখন পারচেস হচ্ছে কি না, সে লোয়ার অ্যাভারেজে পারচেস হচ্ছে যখন এসআইপির মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন। এই পয়েন্টসগুলো বললাম, এটা হচ্ছে বোনাস পয়েন্টস। তো একটা কথা সবসময় মনে রাখবেন, যখন এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, 7 ইয়ার্স ইজ ওয়েটিং পিরিয়ড। আপনি পুরো ভিডিওতে এটি বুঝলেন যে 7 ইয়ার্স ইজ ওয়েটিং পিরিয়ড। আপনার এখানে স্পেশালি যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন, ইমোশনের কোনো জায়গা নেই, কোনো ইমোশন রাখবেন না। মার্কেটের কাজই হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আপনি একটা ফুল কমপ্লিট মার্কেট সাইকেলে ইনভেস্টমেন্ট করবেন, অ্যান্ড 7 ইয়ার্সের জন্য ওয়েট করবেন, আপনি দেখবেন সবসময় পজিটিভ রিটার্ন পাবেন অ্যান্ড ভালো রিটার্ন পাবেন। তো আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন। হ্যাঁ, না মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো ডিটেলস জানতে চান, আপনি আমাকে মেলও করতে পারবেন, suja.82@gmail.com। আমি পার্সোনালি আপনাদেরকে মেল করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।